কেঁদে কেঁদে ফরিয়াদ জানায় আল্লাহ, নামাজিরা আমার ঘরে আসে না, কি সুন্দর টাইলস, কি সুন্দর মুসল্লা, কি সুন্দর এয়ার কন্ডিশন, সব আছে কিন্তু মুসল্লি নাই, ঠিক কিনা? মসজিদগুলো আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, এজন্য আমরা যেন মসজিদ মুখী হই। কি মুখী? আওয়াজ করে বলতে হবে, কি মুখী? মসজিদ মুখী। তাহলে মসজিদ আবাদের এক নম্বর পদ্ধতি মসজিদ বানানো, দুই নম্বর মসজিদে বেশি বেশি যে জামাতে সালাত আদায় করা, তিন নম্বরে মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া, হৃদয়টা যেন সবসময় মসজিদের সাথে লেগে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া পৃথিবীতে থাকবে না। সেই দিনটা কি এই দিনের মতো? কিয়ামতের দিনটা আজকের এই দিনের মতো হবে? 50,000 বছর হবে এটা লেন্থ, এটা ডিউরেশন। قاعن صفصفا لا ترى فيها عوجا ولا امتا লেভেল প্লেইন ফিল্ড, তামার জমিন। একটু কল্পনা করেন তো ওই দিনটা কত ভয়ঙ্কর। বাবা ছেলেরে চিনবে না ওই দিন, ছেলে বাবারে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, পীর সাহেব মুরিদ চিনবে না, মুরিদ পীর সাহেবকে চিনবে না, নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না। হায় হায়, ইয়া নাফসি বলে কাঁদবে, সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে। তৃষ্ণায় মানুষগুলো পাগল পাড়া, জিব্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে, সেদিন সবাই পাগলের মতো ছুটতে থাকবে, কোনো ছায়া নাই আল্লাহর আরশের ছায়া ছাড়া। আল্লাহর হাবিব বললেন, সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার হৃদয়টা সবসময় আল্লাহর মসজিদের সাথে লেগে থাকে। মসজিদের সাথে যার হৃদয় লেগে থাকে তাকে আরশের নিচে ছায়া দিবে কে? এজন্য মসজিদ যেন, মসজিদের সাথে যেন আমাদের হৃদয়গুলো লেগে থাকে। অনেকেই দেখবেন এত ভালো নামাজে জোহর পরে টেনশন করে, আসরটা কই পড়ব, আসর পরে চিন্তা করে মাগরিবের সময় আমি কোথায় থাকব, মাগরিবের সময় টেনশন, ইস এশাটা হয়ে গেলেই তো শেষ, এরকম লোক আছে না নাই? এদেরকে সেই কঠিন ভয়াবহ দিনে আরশের নিচে ছায়া দিবে কে? তারপরে মসজিদ আবাদের চার নম্বর পদ্ধতি, মসজিদকে পরিচ্ছন্ন রাখা, মসজিদকে ঝাড়ু দেয়া, মসজিদকে যারা পরিষ্কার করে তাদের হৃদয়ের যন্ত্রণা দূর করে দেয় কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, তাহিরা বাইতি লিত্বাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই সুজুদ। হে ইব্রাহিম, ইসমাইল, বাপ বেটা দুইজন মিলে মসজিদ ঝাড়ু দাও। কি ঝাড়ু দাও? মসজিদেরই ঝাড়ু বড়দার, ও কামারে হাত শোনো আমার মুনাজাত, পড়েন, শোনো শোনো ইয়া এলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত, পড়েন, আমিন। মসজিদ ঝাড়ু দেওয়া মসজিদ আমাদের অন্তর্ভুক্ত। আপনারা কেউ কোনোদিন মসজিদ ঝাড়ু দিয়েছেন নাকি? কে কে দিয়েছেন দেখি, সবাই সবাই মসজিদের খাদেম, মাশাআল্লাহ। আমিও দিছি মসজিদ ঝাড়ু, অনেক দিছি, মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। যাদের হৃদয়ে বড় জ্বালা, ফ্যামিলিতে সুখ নাই, শান্তি নাই, তারা হৃদয়ে প্রশান্তি আনতে চাইলে এতিমখানায় যাবেন, এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন, এতিমের মুখে খাবার তুলে দিবেন, আপনার হৃদয়টারে নরম করে দিবে কে? আল্লাহর ঘর মসজিদে যাবেন, নিজ হাতে মসজিদটার একটু পরিষ্কার করে দিবেন, আপনার জীবনটারে উজালা করে দিবে কে? তাহলে এগুলো করার মাধ্যমে আমরা মসজিদের আবাদ করতে চাই, আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? আল্লাহর ঘর মসজিদ আবাদ করার মতো শ্রেষ্ঠ কাজ পৃথিবীতে হতে পারে না। এই মসজিদের কিছু আদব আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আদবগুলো মেনটেন করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি। মসজিদের এক নম্বর আদব হচ্ছে মসজিদে ওযুর সাথে প্রবেশ করা। কিসের সাথে? ওযু করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করা। এজন্য অপবিত্র অবস্থায় গোসল ফরজ, এরকম অবস্থায় মসজিদে ঢুকা যাবে? কথা বলেন, ঢুকা যায়? যেই নারীদের মাসিক চলতেছে, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলতেছে, ওই নারীদের পক্ষে মসজিদে ঢুকা জায়েজ আছে নাই? তাহলে এটা হলো এক নম্বর আদব। মসজিদে ঢুকার সময় কি করে ঢুকবো? অজু করে, আওয়াজ করে বলেন, কি করে ঢুকবো? অজু করে।
দুই নম্বর আদব হচ্ছে মসজিদে যাওয়ার সময় সবচেয়ে ভালো জামাটা পরে যাবো, সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরে যাবো, জানতো আপনারা না? সবচেয়ে সিরাটা পরে যান। হ্যাঁ, অনেকের নামাজের জন্য একটা পুরান জামা আছে, সিরা পারা, এদিকে হাত উঠালিয়ে দিকটা দেখা যায়, আছে না নাই? সবচেয়ে সিরা পারাটা রাখে নামাজের জন্য, কপাল পোড়া। আর সুন্নাতে খাতনার অনুষ্ঠানে গেলে মাশাল্লাহ লেহেঙ্গা গায়ে দিয়ে যায়, আছে না নাই? না, আপনি এবাদতের জন্য সবচেয়ে সুন্দর জামাটা রাখবেন। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। ও বনি আদম, তুমি যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকবা, ও বনি আদম, তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়াবা, তোমার সবচাইতে দামি সবচাইতে সুন্দর জামাটা গায়ে দিয়ে তুমি নামাজে দাঁড়াও, ঠিক কি না? তাহলে এখন মসজিদে যাওয়ার সময় কি গায়ে দিয়ে যাবেন বলেন? ফিতা করবাইন। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, সবচেয়ে ভালো কাপড়টা আয়রন করে পারফিউম মেখে তারপরে আমরা যাব, রাজি আছেন তো? তিন নম্বর আদাব হচ্ছে মসজিদে ঢুকার সময় বাম পা দিয়ে ঢুকতে হয়। কোন পা? আরো জোরে, এদেরকে গুতা মারা লাগে, নাহলে আওয়াজ বাড়ে না, এরকম ভলিউম টাইট করতে হয়, ভলিউম হাই করলে আর পরে বাড়ে, এমনি বলতে চায় না। আর ঘটনা কি? হ্যাঁ, খায় নাই। বদরের যুদ্ধ হয়েছিল রমাদানে, কোনো সাহাবি খায় নাই, না খাইয়া একেবারে সাইজ করে দিছে কাফেরদেরকে। আমরা না খেলেও আমাদের হৃদয়ে ইমানি শক্তি আছে না নেই? এই তো বোঝা যাচ্ছে ইমানি শক্তি আছে, এতক্ষণ আছিল কই? তা মসজিদে ঢুকার সময় কোন পা দিয়ে? এগুলো মনে থাকে আমাদের, ভুলা যায় আমরা, খেয়াল থাকে না তো? এগুলা এত কিছু মনের মধ্যে রাখলে এগুলো মনে থাকবে কেমনে?